নবগ্রহ জেমসের তরফ থেকে সমস্ত দর্শকবৃন্দকে শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, প্রত্যেকেই জানেন সারা বছর নবগ্রহ জেমস আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের সঙ্গে থাকে। যে নবগ্রহ জেমসের ঠিকানা 57A রাজবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট, সেখান থেকে বেরিয়েই একদম 2 মিনিটের পথ এই নবগ্রহ জেমস। নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ, যিনি সারা বছর সারাটা সময় আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের সঙ্গে থাকেন, আপনাদের সুখ দুঃখটাকে নিজের মধ্যে ভাগ করে নেন। কারণ ওনার কাছে একটাই কথা, যে মানুষ আমার কাছে আসছে তিনি যেন সম্পূর্ণরূপে সুখে থাকেন, যে রত্নটা নিচ্ছেন তার যেন 100% স্যাটিসফ্যাকশন উনি পান। এইভাবে যিনি আমাদের সঙ্গে, আমাদের সাথে, আমাদের পাশে থাকেন, সেই নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ, আবিদ ভাইকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানে। নমস্কার আবিদ ভাই। নমস্কার, আমি নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ। চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কিছু পাথর এরকম বলবো সেটা আপনারা মানে অ্যাস্ট্রোলজার ছাড়া ধারণ করতে পারেন। সেটা হলো লাকি স্টোন, মানুষের লাক ফেভার করে, সেটা হচ্ছে ফিরোজা। ফিরোজা কিন্তু আমরা অনেক জায়গায় পাই, যেমন একটা হয় ইরানি ফিরোজা আর একটা হয় আপনার নিশাপুরি ফিরোজা। ফিরোজার মধ্যে সবথেকে বেটার কোয়ালিটি হলো সেটা হচ্ছে ইরানি ফিরোজা। দর্শক বন্ধু, ইরানি ফিরোজা আপনারা কী করে বুঝবেন? ইরানি ফিরোজা যখনই আপনারা জিএসআই যাবেন তখন কিন্তু ফিরোজা না, তখন লিখবে ন্যাচারাল টারকুইস। ন্যাচারাল টারকুইস লিখলে তখনই ভাববেন এটা আপনার ন্যাচারাল ইরানি ফিরোজা আছে। ফিরোজার অনেক রকমের ফাংশন। কী ফাংশন? ধরেন যে কোনো সমস্যা, ধরেন আপনার পড়াশোনার সমস্যা অথবা বিয়ের কোনো সমস্যা অথবা আপনার চাকরি, মানে অনেক রকমের সমস্যার একটাই পাথর হচ্ছে সেটা হচ্ছে ফিরোজা স্টোন। এই হচ্ছে ফিরোজা। ফিরোজা আপনারা আমাদের এইখানে পেয়ে যাবেন, ইরানি ফিরোজা 300 টাকার অতি থেকে এবং 1200 টাকা অবধি আপনারা দেখবেন ন্যাচারাল ইরানি ফিরোজা পাবেন। এই হলো ইরানি ফিরোজা। ইরানি ফিরোজা আপনারা কী করে বুঝবেন? ইরানি ফিরোজা আপনারা যখনই পিছন সাইডটাই দেখবেন তখন কিন্তু র টাইপের থাকবে। এই হলো ন্যাচারালের প্রমাণ। আর একে অ্যাকচুয়ালি লাকি স্টোন বলা যায়, মানে মানুষের লাক ফেভার করে। আপনি পড়াশোনার পারপাসে অথবা বিয়ে শাদির পারপাসে অথবা আপনি কোনো চাকরি বা শরীর স্বাস্থ্যর জন্য সবথেকে বেটার জিনিস হলো সেটা হচ্ছে ফিরোজা। আপনারা ফিরোজা অ্যাস্ট্রোলজার ছাড়া, যে কোনো অ্যাস্ট্রোলজার ছাড়া আপনারা ধারণ করবেন, মিডিল ফিঙ্গারে ধারণ করবেন এবং রূপোতে ধারণ করবেন, বা আপনারা কলেটও বানাতে পারেন অথবা আপনারা ব্রেসলেট বানিয়েও পড়তে পারবেন। এটা দেখবেন সালমান খান পরে আছে, এই হচ্ছে ইরানি ফিরোজা। এটা আপনাদের ব্রেসলেট সাইজের, যারা যদি ব্রেসলেট পড়তে চান তারা কিন্তু একটু বড় সাইজের পড়বেন। আর ফিরোজা অ্যাকচুয়ালি উপরত্ন, তো উপরত্নর জন্য বলবো মিনিমাম 14 রতি থেকে মিনিমাম আপনারা 100 রতি অবধি ধারণ করতে পারেন। এর কোনো সাইড এফেক্ট নেই, আপনারা যে কোনো পারপাসে ধারণ করবেন। আমরা একটি স্টোন দেখলাম ফিরোজা, সত্যি এটা কিন্তু অ্যাস্ট্রোলজার ছাড়া পড়া যায় এবং এইভাবেই কিন্তু গাইড করে দেন এসকে আবিদ। এরকম আরও অনেক স্টোন আছে যেগুলোর জন্যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হয় না, অ্যাস্ট্রোলজার ছাড়াও কিন্তু এই স্টোনগুলো পড়া যায়। তারপরেও যদি কোনো মানুষের সন্দেহ থাকে যে না আমি একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নিতে চাই, তার জন্য তো নবগ্রহ জেমস রয়েছেই, এখানে তো প্রচুর অ্যাস্ট্রোলজার রয়েছেন, আপনারা চাইলে তাদের সঙ্গেও কনসাল্ট করতে পারেন। এখানে KP অ্যাস্ট্রোলজার অর্থাৎ কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজার, সনাতন জ্যোতিষ যারা করেন সেই সনাতন জ্যোতিষ অ্যাস্ট্রোলজার, তন্ত্র জ্যোতিষ, পামিস্ট অর্থাৎ হস্তরেখাবিদ, এদেরকেও পেয়ে যাচ্ছেন। এই সমস্ত কিছুই কিন্তু নবগ্রহ জেমসে একই ছাদের তলায় রয়েছে। এবার দেখে নিই অ্যাস্ট্রোলজার ছাড়া আমরা কী স্টোন পড়তে পারি। তবে একটু বলে দিই যে অনুষ্ঠানটা দেখতে দেখতে অনেকেই ভাবছেন যে কোথায় নবগ্রহ জেমস। 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট। 5 নম্বর গেট থেকে বেরিয়েই পায়ে হেঁটে 1 থেকে 1.5 মিনিটের পথ এই নবগ্রহ জেমস, যে সারাটা বছর সারাটা সময় আপনাদের পরিষেবায় রয়েছে। আপনাদেরকে তো আমি দেখালাম ফিরোজা, পরেরটা আপনাদেরকে একটা আর স্টোন বলবো, সেটা হচ্ছে সুলিমানি হক।
এইটা আপনাদের অনেক রকমের ফাংশন, অনেক রকমের কাজ। কি কাজ? ধরেন কারোর ব্লাড প্রেশার অথবা কোনো সুগার বা শরীরের যে কোনো সমস্যা, তার জন্য আপনাদেরকে বলবো আপনারা সুলিমানি হকিক আপনারা অবশ্যই ধারণ করবেন। সুলিমানি হকিক আমাদের এইখানে আপনারা পেয়ে যাবেন 200 টাকার অতি থেকে এবং 800 টাকার অতি অবধি আপনারা ন্যাচারাল সুলিমানি হকিক পাবেন। সুলিমানি হকিকের অনেক রকমের ফাংশন, রিলেশনশিপ অথবা পড়াশোনার দিক থেকে এবং কোনো বাচ্চার যদি নজর বা শরীর খারাপ প্রচণ্ড হয় তাকেও আপনারা এই ব্ল্যাক সুলিমানি হকিক ধারণ করাতে পারেন। বা আপনাকে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে, তারাও যদি এই জিনিস পড়লে তাদেরকে কোনোদিন কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবেন না। তা আপনাদেরকে এটা বলেই দিলাম। আর আমাদের এইখানে যারা পাথর কিনবেন অবশ্যই জানেন আমরা কিন্তু টেস্টিং ছাড়া পাথর দিই না, সঙ্গে গ্যারান্টি কার্ডও দেবা। এই হচ্ছে গ্যারান্টি কার্ড। গ্যারান্টি কার্ডে পরিষ্কার লেখাই থাকবে আপনি যে পাথরটা কিনেছেন আমরা তো টেস্টিং করেই দিই, অথবা আপনারা যে কোনো জায়গায় GSI হোক বা IGI হোক যে কোনো জায়গায় টেস্টিং করাবেন, নকল প্রমাণ করতে পারবেন যে মূল্যে কিনবেন তার ডবল মূল্য আপনাদেরকে রিটার্ন করা যাবে। কেন? কেন আমরা চিনি জানি, তাহলেই এই চ্যানেলটা আপনাদেরকে স্বীকার করি। আর আপনারা লিখবেন যে বেস্ট জেমস্টোন শপ ইন কলকাতা, বেস্ট জেমস্টোন শপ ইন কলকাতা লিখলেই তখনই দেখবেন ফার্স্টে নবগ্রহ জেমস। কেন? সেটা আমাদের ক্লায়েন্টরা, অনেক কাস্টমার এসেছে, অনেক ক্লায়েন্ট আছে, তারা অনেক রকমের ফল পেয়েছে। তারা আপনারা যে কোনো যারা চেক করতে চান তারা কিন্তু গুগলে সার্চ করবেন, আমার রিভিউটা পড়বেন, পড়ে নিশ্চয়ই আপনাদেরকে বোঝা যাবে যে আমরা কতটা সঠিক বা বেটিক। আপনারা সেটা দেখে নিশ্চয়ই আসবেন। তাহলে দর্শক বন্ধু, এই এতক্ষণ আমরা যেটা দেখলাম ব্ল্যাক হকি, এটা কিন্তু খুব দারুণ একটা স্টোন, যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালা জাদু বা তন্ত্রক্রিয়া হয়ে থাকে ওনারা যেমন ধারণ করতে পারেন, যাদের ব্লাড সুগার রয়েছে কিংবা রক্ত সংক্রান্ত যে সমস্ত রোগগুলো হয় সেইগুলো, বাড়ির ছোট বাচ্চা যাদের হাওয়া বাতাস লাগে নজর লাগে তারাও কিন্তু এটা ধারণ করতে পারেন। আর সব থেকে বড় জিনিস আমরা নবগ্রহ জেমসে যেটা পাই, সততাই নবগ্রহ জেমসের মূলধন। এই কারণে ওনারা কিন্তু যে গ্যারেন্টি কার্ডটা আবিদ ভাই আপনাদের দেখিয়েছেন, যে গ্যারেন্টি কার্ডটা দিয়ে দেন সেটা সম্পূর্ণ আপনার নামে টেস্ট করে। এই গ্যারেন্টি কার্ডটা দেওয়ার কারণ আপনি যে কোনো জায়গার থেকে সেই স্টোনটাকে টেস্ট করাতে পারেন। যে স্টোন নিচ্ছেন যা বলে দেওয়া হচ্ছে সেটা যদি না হয় যে মূল্যে কিনেছেন তার ডবল টাকা নবগ্রহ জেমস ফেরত দেয়। এই কারণে নবগ্রহ জেমস আজকে প্রত্যেকের মনের মণিকুঠায় আসন পেতে ফেলেছে। আমরা এখন আসি আরও অনেক রত্ন নিয়ে হাজির হব আপনাদের সামনে।